আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান পিন পয়েন্টে। আমার আশপাশে আমি ইনফ্যাক্ট ভুল করে নাকি আমি সত্যিকার আমি জানি না যে ফুলের একটা বাগানে দাঁড়িয়ে আছি, যেদিকে তাকায় সেদিকে যেন চোখ স্থির হয়ে যায়। আমি প্লিজ একটু তালি। একটা সময় ছিল বাঙালি ললনারা লক্ষ্মীকথার সেই ফোড়ের ভেতর দিয়ে তাদের সমস্ত স্বপ্ন বন্ধ হয়ে থাকতো। আজ কিন্তু নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু ক্ষমতায়ন এমন একটা পর্যায়ে গেছে স্পেশালি উপস্থাপনায় যে বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলের প্রোগ্রাম যেন এই মেয়েদের হাত ধরেই নাড়ে যায়। আমার মতো হেতেশাম যাদের সামনে দাঁড়িয়ে উপস্থাপনা করতে গিয়ে ন্যাচারালি খাবি খায়, এবং সেই কারণে সবাইকে যাদের প্রতিভার জন্য, যাদের গুণমুগ্ধ সৌন্দর্যের জন্য আমরা সবসময় উচ্ছ্বসিত হয়ে থাকি, তাদের সবাইকে সবার পক্ষ থেকে স্পেশাল, আমি হেতেশাম যেহেতু সুন্দর এবং গুণের অনেক বেশি পূজারী, আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং স্পেশাল ট্রিবিউট টু ইউ। আজকের এই অনুষ্ঠানে আমি আর সময় না নিয়ে পরিচয় করিয়ে দিই সবার সাথে। সবাইকে সাথে নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পিন পয়েন্ট, যে পিন পয়েন্টের ভেতর দিয়ে এক্স্যাক্টলি সমস্ত আয়োজন শুধুই আপনাদের জন্য, এবং এই মানুষগুলোই কিন্তু সবসময় মানুষকে প্রশ্ন করে। আজ প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। পানিশমেন্ট নাকি? পানিশমেন্ট না, এটা আসলে রিভার্স গেম। ওকে, আপনাদেরকে সাথে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। প্রথমেই আমি বলি যে ছয়টি রাউন্ডে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠান, এবং এই ছয়টি রাউন্ড শেষে আপনাদের জন্য অপেক্ষায় থাকছে যে প্রাইজ, সেগুলো আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। যিনি ফার্স্ট হচ্ছেন তার জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে এই ফ্রেড, এবং যিনি সেকেন্ড হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্টারের পক্ষ থেকে এলইডি টেলিভিশন, এবং যিনি থার্ড হচ্ছেন তার জন্য থাকছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এবং সবার জন্য থাকছে অঞ্জনসের পক্ষ থেকে গিফট। ছয়টি রাউন্ডে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হবে। প্রথম রাউন্ড হচ্ছে ট্রু ট্রুথ অ্যান্ড এ লাই, এবং ট্রু ট্রুথ অ্যান্ড এ লাই প্রত্যেকটা ব্যক্তিত্বের জন্য তিনটি করে প্রশ্ন থাকবে, আপনাদেরকে বলতে হবে কোন তথ্যটি ভুল। ইয়েস ভিউয়ার্স, এটি কিন্তু তিন সত্যি না, দুই সত্যি আর এক মিথ্যা। প্রথমেই শর্মিল্লাকে তাকে ঘিরে আমার তিনটি তথ্য দেবার আছে। আপনারা তিনটি তথ্য বলার পরেই হাত তুলবেন, যিনি প্রথম হাত তুলবেন তার কাছ থেকে আমি উত্তরটি নিয়ে আসবো। মার্ক কীভাবে দিব সেই তথ্যটা এখনই জানাতে চাচ্ছি না। ওকে, শর্মিল্লাকে একজন ভালো আবৃত্তিকার, শর্মিল্লাকে একজন ভালো অভিনয় শিল্পী, শর্মিল্লাকে একজন চমৎকার কারাতে এক্সপার্ট, তানিয়া শৈশব ঢাকাতেই, এবং তানিয়া কেক ভালো বানাতে পারে। এখন আমরা যাচ্ছি নাবিলার কাছে। নাবিলার শৈশব কেটেছে সৌদি আরবে। নাবিলা 2006 সনে বাংলা ভিশনের সাথেই তার উপস্থাপনার এই যাত্রা শুরু করে, এবং নাবিলা খুব ভালো একজন নৃত্যশিল্পী। জি, প্রথম হাত তুলেছেন আপনি। নাবিলা খুব ভালো একজন নৃত্যশিল্পী, রাইট অ্যানসার। একটু জোরে করুন। আমরিনকে নিয়ে আমি প্রশ্ন করতে যাব, তার সম্বন্ধে প্রথম যে ইনফরমেশন সেটি হচ্ছে যে তার জন্ম লিবিয়ার ত্রিপোলিতে। আমরিন 12 বছর হলো দেশে ফিরে এসেছে। রসমালাই খুব ভালো বানাতে পারে আমরিন, সবার কর্নারে দাঁড়িয়ে আছে। আমরিন খুব ভালো রসমালাই বানাতে পারে। এক্স্যাক্টলি এন্ড দ্য রাইট অ্যানসার। আমি এই পাশে আসছি, এবং প্রথমেই প্রশ্ন করছি মুনমুনকে ঘিরে। মুনমুন স্কলাস্টিকা থেকে ওলেভেল এলেভেল সম্পন্ন করেছেন, আপনি ভালো একজন কৌতুক অভিনেত্রী, এবং আপনি নাচতেও কিন্তু খুব ভালো জানেন। সামিয়াকে নিয়ে আমি প্রশ্ন করতে যাচ্ছি। সামিয়ার উচ্চতা 5'6" ভালো রান্না তিনি করতে পারেন, এবং তিনি একজন ভালো ব্যাডমিন্টন প্লেয়ার। আমি তুলেছি নাবিলা, ভালো ব্যাডমিন্টন প্লেয়ার। মারিয়ানু শৈশব কেটেছে ঢাকায়, মুভি খুব পছন্দের, এবং আপনারা অনেকেই জানেন না সে কিন্তু খুব ভালো একজন ক্রিকেটার। আবারো নোভা, সে অনেক ভালো একজন ক্রিকেটার।
সবার সামনে আমি ইনফরমেশন দিচ্ছি, নোভা রান্না করতে পছন্দ করে। নোভা খুব ভালো একজন সমালোচক। নোভার গান বড় বেশি পছন্দ। আমরে সমালোচক, ক্রিটিক। হ্যাঁ, ইটস দ্য রাইট অ্যানসার। ফাইনালি, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। অতি আনন্দের সাথে জানাচ্ছি যে সবার জন্য বরাদ্দকৃত 5 নম্বর সবাই অলরেডি পেয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ড। আমি এই রাউন্ডের নিয়মাবলীটা একটু বলে দিই। সেটাই হচ্ছে যে আমরা সবাই মিলে একটা শব্দ খোঁজার চেষ্টা করব। সেই শব্দের জন্য আপনাদেরকে সর্বোচ্চ আমি 6টি ক্লু দেব। প্রত্যেকটা ক্লুতে সঠিক উত্তর দিতে পারলে তার জন্য থাকছে 2 নম্বর। এইভাবে 6টি উত্তরেই 6টি ক্লুতেই যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন, তাহলে সর্বসাকুল্যে সর্বোচ্চ 12 নম্বর পর্যন্ত কিন্তু একজন পেতে পারেন। আমরা সবাই মিলে খুঁজতে চেষ্টা করছি একটি নির্দিষ্ট ওয়ার্ড। প্রথম যে ক্লু সেটি আপনাদের সামনে আমি দিতে যাচ্ছি এখন। এখান থেকে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের জন্য পছন্দ মতো জিনিস নিয়ে গিয়ে থাকেন। মুনমুন বলছিলেন দোকান, মার্কেট। মার্কেট, নোভা হাত তুলেছেন। শপিং মল, সুপার শপ। তানিয়া, ফার্স্ট ক্লুতে আর কেউ কি কিছু বলতে যাচ্ছে? না। সেকেন্ড ক্লু, এখানে বিভিন্ন রঙের বৈচিত্র্য দেখা যায়। আমরেন, ফুল, ফ্লাওয়ার। ফ্লাওয়ার, আপনি চেঞ্জ করে আসলেন মার্কেট থেকে ফ্লাওয়ারে, তাই তো? আমরেন, ফুলের দোকান। নোভা হাত তুলেছেন, শপিং মল, মেলা। উনি কনফিউজড। আমরা চলে যাচ্ছি রংধনু। মারিয়ানু, রংধনু। ইয়েস। এন্ড তানিয়া, ফ্লাওয়ার শপ। ফ্লাওয়ার শপ, ওকে। শামিলা, বাজার। বাজার, সো বাজার, মার্কেট, শপিং মল। আপাতত আমরা পেয়েছি নতুন করে মেলা। মেলা, হ্যাঁ, ওকে। থার্ড ক্লু, এখানে খাবার দাবারও পাওয়া যায়। রেস্টুরেন্ট। প্রথমে মুনমুন, কিচেন। বুঝি নাই প্রথম। মুনমুন, কিচেন। এন্ড নাবিলা, রেস্টুরেন্ট আই গেস। তানিয়া, আমি আবার আমার প্রথমটা ফিরে যাব, সুপার শপ। সুপার শপ, শুধু এক জায়গাতে যাচ্ছে আর আসছে। নোভা, সিকিউরিটি, শপিং মলে আটকে আছে সে। মারিয়ানুর, মার্কেট। মার্কেট, ওকে। আর কেউ কিছু? মার্কেট, মার্কেট, ওকে। দ্য নেক্সট ক্লু, এটি বেশিরভাগ মহিলাদের প্রিয় জায়গা, কাঁচা বাজার এন্ড মার্কেট। কত চমৎকার উত্তর দেয় মাঝে সাথে আমাদের আমরেন। শপিং মল। ওয়ার্ডের মাত্রাটা বেড়ে যাচ্ছে। চলে যাচ্ছি সামিয়ার কাছে। শপিং মল, শপিং মল। তানিয়া, আমি সুপার শপে ওইখানেই থাকবে। হ্যাঁ, ওখানেই থাকবো। নাবিলা, কি হয়েছে? আমার মনে হয় মুনমুনের মনে হয় না উত্তর দিতে হবে। ওকে, মার্কেট, মার্কেট, মার্কেট। এন্ড দ্য নেক্সট ক্লু, রেডি তো শুনবার জন্য? হ্যাঁ। এর ইংরেজি নামে আই বর্ণটি পাওয়া যায়। শপিং মল, শপিং, শপিং মল। আমরেন, নাই হবে না আমার মার্কেটিং। শপিং মল, শপিং মল। তানিয়া, শপিং মল, ওকে। মুনমুন, ও দোকান, আমি বাজার। হোয়াটএভার। এন্ড দ্য ফাইনাল ক্লু ইজ, এখানে খুব বেশি ভিড় হলে মহিলারা বিরক্তি প্রকাশ করে। শপিং সেন্টার, শপিং সেন্টার, একদম। ইজ ইট ফেয়ার? দুইটা ওয়ার্ড তো হবে না। ফেয়ার, ফেয়ার, নতুন শব্দ। আমি মুনমুনের সাথে যাচ্ছি কিচেন। And the right answer is kitchen. Kitchen. চলুন দেখে নেওয়া যাক কার কত মার্কস। আমরা চলে যাচ্ছি ব্রেকে। ব্রেকে যাওয়ার আগে আরেকবার একটু জানিয়ে রাখি, যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তার জন্য থাকছে ওয়ার্ল্ডনের পক্ষ থেকে প্রাইজ। যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্ট্রয়ের পক্ষ থেকে এলইডি টেলিভিশন। যিনি সেকেন্ড রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে অ্যান্ড্রয়েড এই ফোন সেট, এবং সবার জন্য থাকছে অঞ্জনসের পক্ষ থেকে গিফট। এখনই বিরতিতে যাচ্ছি, দর্শক বন্ধু, ফিরে আসছি অল্প কিছু সময়ের মধ্যে। সম্মানিত দর্শক বন্ধু, আপনাদের সবাইকে সাথে নিয়ে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পেইন পয়েন্টে। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তার জন্য থাকছে ওয়ার্ল্ডনের পক্ষ থেকে ফ্রিজ।
যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্টারের পক্ষ থেকে একটি এলইডি টেলিভিশন, এবং যিনি সেকেন্ড রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে একটি অ্যান্ড্রয়েড ফোন সেট, এবং সবার জন্য অঞ্জনসের পক্ষ থেকে থাকছে গিফট। আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। থার্ড রাউন্ডে যাওয়ার আগে ছোট্ট করে একটু নিয়মটা বলে দিই, আমি সবাইকে একটি করে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তরে চারটি করে অপশন থাকবে, আপনাদেরকে সঠিক উত্তরটা দিতে হবে, এবং সেই উত্তরটা সঠিক হলে তার জন্য থাকছে 10 নাম্বার। সো নাম্বার কিন্তু অনেক বেশি। টুইস্ট হচ্ছে আমি যদি শর্মিলাকে কোনো প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর যদি উনি সঠিক দেন চারটি অপশনের মধ্যে, তিনিও 10 নম্বর পাচ্ছেন, চাইলে মুনমুনও কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। মুনমুন চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেয় তাহলে মুনমুনও কিন্তু 10 নম্বর পাচ্ছে। আর যদি ভুল হয়? ভুল হলেও কোনো নম্বর কাটা যাবে না, চ্যালেঞ্জ শুধুই করবে মুখোমুখি যারা দাঁড়িয়ে আছে। আপনারা প্রস্তুত? অ্যাবসলিউটলি। এবং আমিও প্রস্তুত। প্রথমেই শারমিন লাকির উদ্দেশ্যে সহজ করে প্লিজ, সোনার হাতে সোনার কাকন কে কার অলংকার, এই উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নারীর শরীরে মোট কতগুলো অঙ্গে অলংকার পরার প্রচলন রয়েছে? আপনার জন্য অপশন, ক নম্বর অপশন হচ্ছে 7, খ নম্বর অপশন হচ্ছে 8, গ নম্বর অপশন হচ্ছে 9, এবং খ নম্বর অপশন হচ্ছে 10। আমি বলেছি প্রচলনের কথা, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না, যেটি প্রচলিত। আপনি চাইলে চ্যালেঞ্জ করতে পারেন মুনমুন। আচ্ছা, আমি 9 এ যেতে চাচ্ছি। এন্ড দ্য রাইট অ্যানসার ইজ 8। আই নিউ দ্যাট। আমি চলে যাচ্ছি তানিয়ার কাছে। গানের কলির মধ্যেও এই ওয়ার্ডটি পাওয়া যায়, ও লালালা। ও লালা কথাটি বহু গানে ব্যবহার হয়েছে, এই শব্দের মাধ্যমে কি বোঝানো হয়েছে? ক, আমি তোমাকে ভালোবাসি, না আই এম সরি বলতে তো চাই বাট অপশন বলছি এখন। খ, বিস্ময় প্রকাশ। গ, আবিষ্কারের আনন্দ। এবং ঘ, স্বপ্নের মাঝে আনন্দ। বিস্ময় প্রকাশ। তানিয়া বলেছে বিস্ময় প্রকাশ। আপনি চ্যালেঞ্জ করেছেন এবং চ্যালেঞ্জ এখনো করেননি, রাইট? তানিয়া, ইটস এ রাইট অ্যান্সার। সত্যি দারুণ উত্তর। এবং এই শব্দটি আমি যতদূর জানি মুনমুন, এটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ওলালা, ইটস এ শর্ট ভার্সন হচ্ছে OMG, ও মাই গড। ওইটা থেকে বিস্ময় প্রকাশ এইভাবে লিঙ্ক আপ হয়। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। নাবিলা, আপনার জন্য, টিভি সিরিয়ালকে আমরা অনেক সময় সোপ অপেরা বলে থাকি, অপেরার আক্ষরিক অর্থ কী? ক, মঞ্চ। খ, আগামী দিন। গ, গীতিনাট্য। এবং খ, নৃত্য নাট্য। চাইলেই কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন। আমি একটু কনফিউজ, আমি কোনটা উত্তর দিব ভাবছি। সো উত্তর দিচ্ছে না, গীতিনাট্য। গীতিনাট্য বলেছেন নাবিলা, এবং আমরা এখন চ্যালেঞ্জ করতে কি চান আপনি মারিয়ানুর? করে কি আছে জীবনে, চ্যালেঞ্জে কি বলতে যাচ্ছেন? মঞ্চ। মঞ্চ, নাবিলা গীতিনাট্য, কাউন্টারে মারিয়ানুর বলেছেন মঞ্চ। এন্ড দ্য রাইট অ্যানসার ইজ মঞ্চ, নাবিলা। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সেই লিভিয়ার, আপনার জন্য প্রশ্ন। বিশ্বের অন্যতম দ্রুত কিবোর্ড বাদক এবং সঙ্গীত শিল্পী আদনান সামি, যিনি এই থেকে এই হয়েছে, আদনান সামির মধ্যে কোনটির জন্য ইন্স্যুরেন্স করা আছে? ক, জিব। খ, গলা। গ, হাতের আঙ্গুল। এবং ঘ, শরীর। আপনি চাইলেই নোভা চ্যালেঞ্জ করতে পারেন। ওকে, যেহেতু ও একটা বলেছে আমার মাইনাস নাই, বডি। আপনি বলছেন পুরো শরীর, রাইট? হ্যাঁ, ওকে, হাতের আঙ্গুল, রাইট? আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অফকোর্স, পরবর্তী প্রশ্ন মুনমুনের জন্য। কথায় বলা হয় হাবভাব, ভাব হচ্ছে মনের অবস্থা, হাব কথাটির অর্থ কি? এই মারছে, অফকোর্স এই মারছে, দানিয়া অফকোর্স মারছে। আমি অপশন দিচ্ছি আপনাকে। হাব কথাটির অর্থ হচ্ছে ক, চলার বিশেষ ভঙ্গি। খ, নারীর বিলাস ভঙ্গি। গ, তৃপ্ত পুরুষাকার ভঙ্গি। এবং ঘ,
চাহনির বিশেষ ভঙ্গি। আপনি চাইলেই শর্মিলাকে চ্যালেঞ্জ করতে পারেন। খুব কাছাকাছি অপশন এ আর ডি, মানে ক আর ঘ, আমি বোধহয় বডি ল্যাঙ্গুয়েজে যাব, চলার বিশেষ ভঙ্গি। শর্মিলা কি মাথা নড়াচ্ছেন, তার মানে হচ্ছে চ্যালেঞ্জ করবেন না? না, কারণ সঠিক উত্তর দিয়েছি। দ্য রাইট অ্যানসার ইজ, হাফ কথাটির মানে হচ্ছে নারীর বিলাসভঙ্গি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সেই প্রশ্নটি অফ কোর্স ফর সামিয়া। স্নিকার এক প্রকার জুতো যা আমরা সবাই পায়ে দিই, এই স্নিকার শব্দের আক্ষরিক অর্থ কি? এবং আপনার জন্য নির্ধারিত অপশন, ক ক্যাপ্টেন, খ ট্রেনার, গ লেনিয়া এবং ঘ টাইমার। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ ট্রেনার। আপনি চাইলেই তানিয়া যেভাবে ভুরু কুচকে ভাবছেন চ্যালেঞ্জ করতে পারেন। টাইমার আই গেস। দ্য রাইট অ্যান্সার ইজ অফ কোর্স সামিয়া, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন মারিয়ানুর আপনার জন্য, বর্তমান সহজ অফ কোর্স, বর্তমান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেলফি একটি জনপ্রিয় শব্দ, কোন দেশের ইংরেজি ভাষা থেকে এই শব্দের সূচনা? ক আমেরিকান ইংরেজি, খ অস্ট্রেলিয়ান ইংরেজি, গ সাউথ আফ্রিকান ইংরেজি এবং ঘ ব্রিটিশ ইংরেজি। American English. Nabila, kichu bolar ache? Haan, challenge koro. Australian English. And the right answer is Australian English. Thank you, Nabila. Sarboshesh proshno nirdharito Novar jonno. Oscar puraskarer jonno mononayon prapto prothom bangla chobi. Ka Chitra nodir pare, kha chaka, ga matir moyna ebong kha lal shalu. Chaile amren চ্যালেঞ্জ করতে পারে। সঠিক উত্তর হচ্ছে আমি আই এম জাস্ট গেসিং। আমরেন চাইলেই কিন্তু চ্যালেঞ্জ করে সুন্দরভাবে 10 নম্বর ছিনিয়ে নিতে পারে। মেবি চাকা। হ্যাঁ, আমরেন চ্যালেঞ্জ করে বলেছে চাকা। এন্ড দ্য রাইট অ্যানসার ইজ মাটি ময়না। ওকে, আপনাদের সবাইকে সাথে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার আগ দিয়ে ছোট্ট করে আমি নিয়মটা একটু বলে নিই। এই রাউন্ডের স্পেশালিটি হচ্ছে অডিও এবং ভিডিও রাউন্ড। একটিবার, একমাত্র একটিবারই সুযোগ পাবেন অডিও অথবা ভিডিও দেখবার। চারটি ক্যাটাগরিতে আমাদের এই অডিও এবং ভিডিও এই রাউন্ডটি করেছি আমরা। তার মধ্যে আছে ব্যক্তিত্ব, দর্শনীয় স্থান, আছে সঙ্গীত এবং চলচ্চিত্র। এই চারটি ক্যাটাগরির মধ্যে কার ভাগ্যে কোন ভাগ্য দেবী কোন ক্যাটাগরি তার জন্য নির্ধারণ করেছে সেটা একটু দেখে নেব। শর্মিলা কি আপনার জন্য বরাদ্দকৃত বিভাগ? সঙ্গীত। সঙ্গীত মুনমুনের ভাগ্যে কি পড়ে দেখি। বা সঙ্গীত। সঙ্গীত ছু মন্তর ছু চলচ্চিত্র। চলে যাচ্ছে তানিয়ার কাছে, দেখি ভাগ্য দেবী কি বলে। দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান দেখা যাক। নাবিলা, আমিও দর্শনীয় স্থান চাই। আমরা চলে এসেছি আমরিনের কাছে, দেখা যাক ভাগ্য দেবী এখানে কি বলে। প্লিজ ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব, দারুণ ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের খোঁজে আছে। আচ্ছা এতে শ্যাম ভাই, এই দায়িত্বটা আপনাকে দিয়ে দিচ্ছি আমরা, নিজেদের ভাগ্য নিজেরা নির্বাচন করব না, আপনি আমি নিব। রাইট, এটা কার জন্য? এটা অবশ্যই মারিয়ার জন্য। ব্যক্তিত্ব। ওকে, তার জন্য থাকছে দর্শনীয় স্থান। অলরেডি আমরা জেনে গেছি চারটা সেগমেন্ট। মডালিটিটা খুব সংক্ষেপে একটু বলে দিই, যে আমরা অডিও এবং ভিডিও যে এই প্লাজমাতে আমরা দেখব, দেখার পরে সেই রিলেটেড প্রশ্ন আমি করব, তার উত্তর দিতে হবে, যার জন্য কোনো অপশন থাকছে না। উত্তর সঠিক দেওয়ার জন্য আপনারা থাকছেন 5 নাম্বার। উত্তর যদি বেটিং হয় তার জন্য কোনো নাম্বার কাটা যাচ্ছে না। এবং চাইলেই চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করবে অবশ্যই তার মুখোমুখি দাঁড়ানো যে প্রতিযোগী আছে সে। এবং চ্যালেঞ্জ করে সে যদি সঠিক উত্তর দেয় তার জন্য 10 নম্বর, আর ভুল উত্তরের জন্য কিন্তু -10। -10। সবাই প্রস্তুত? Yes. শুরু করব কাকে দিয়ে? নোভাকে দিয়ে। ডান ডান নোভার জন্য নির্ধারিত ক্লিপ।
আমরা কিছু স্টিল ছবি দিয়ে তৈরি এই ভিডিও ক্লিপটি দেখেছি, বলতে হবে জায়গাটির নাম কি। তিস্তা সেতু। ওর সরাসরিতে দাঁড়িয়ে আছে আমরিন। না না, চ্যালেঞ্জ করব না, সরি। সঠিক উত্তরটি হচ্ছে তিস্তা ব্যারেজ। ইটস দ্য রাইট অ্যানসার। থ্যাংক ইউ। এটি আসলে তিস্তা ব্যারেজ বলা হয় এবং আপনার জন্য বরাদ্দকৃত নম্বর 5 যা আপনার কাছে পৌঁছে দেওয়া হলো। থ্যাংক ইউ। এবং পরবর্তী প্রশ্ন আমরিনের। আমরা এর মধ্যে দেখেছি একজন ব্যক্তিত্বের ছবি প্লাজমায় উপস্থাপিত হয়েছে। আমরিন বলতেই পারবেন যে সেই ব্যক্তিত্ব কে? একে ফজলুল হক। আপনি তো স্টে করছেন, রাইট? হ্যাঁ, আমি আর জানি না। ওকে, নোভা যদি চ্যালেঞ্জ করে। না, আমি চ্যালেঞ্জ করছি না। আমি তাহলে উত্তরটা দিয়ে দিই আমাদের সকলের জানার সুবিধার্থে। তিনি আর কেউ নন, তিনি আমাদের অনেক পছন্দের সুকান্ত ভট্টাচার্য। পরবর্তী ক্লিপে যাচ্ছি। মারিয়ানোর দেখি প্লাজমা কি। আমরা কি কেউ জানি যে ম্যাকগাইভার খ্যাতির ব্যক্তিত্বটির নাম? রিচার্ড ডিন অ্যান্ডারসন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা একটু মার্কস পেতে স্বভাবতই যাচ্ছে এখন নাবিলার কাছে। নাবিলার জন্য বরাদ্দকৃত বিভাগ কোনটি ছিল? চলচ্চিত্র। চলচ্চিত্র। দেখা যাক প্লাজমা কি বলে, তারপর প্রশ্ন নিয়ে ফিরে আসছি। আলাপি ঠুটলা লাইছে এ বু বু, এক কিল্লা টুক টুক আইছে বু বু, একটা দুলা ভাই থাকলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, এবার তো আরে বিয়ে দেবো। বাংলা সিনেমার স্বর্ণযুগ এবং সেইখান থেকে নেওয়া একটি মুভির ক্লিপ আমরা দেখলাম। সত্যি এখনো ভালো লাগা তৈরি করে একই ভাবে। এখন ছবির যে আংশিক অংশটি আমরা দেখলাম, ছবির নাম এবং অভিনেত্রীর নাম বলতে হবে। অভিনেত্রীর নাম আমরা দেখতে পাচ্ছি, ববিতা আপা, তারানা আলিম ছিলেন। আমি চলচ্চিত্রের নাম জানা নেই। কেউ কি চ্যালেঞ্জ করছে? বাংলাদেশের যে কয়েকটি ফ্ল্যাগশিপ মুভি আছে, যে মুভিগুলোর কথা আমরা সবসময় বলতে পছন্দ করি, অফকোর্স দ্য রাইট অ্যান্সার ইজ গোলাপি এখন ট্রেনে। ববিতা, যিনি আসলেই যে কয়েকজন কালজয়ী ব্যক্তিত্ব আমাদের আছেন বাংলা চলচ্চিত্রের, তাদের একজন ববিতা, এবং আরেকজন যিনি অবশ্যই বিভিন্ন শাখায় নিজেকে দারুণভাবে ছড়িয়ে রেখেছেন, আইসিটি স্টেট মিনিস্টার তারানা হালিম। আমরা জোরে করতালি দিতে পারি এই দুইজন চমৎকার ব্যক্তিত্বের জন্য। নাবিলা যে উত্তরটি দিয়েছিল সেটি আংশিক ছিল। নাবিলার জন্য 2 নম্বর বরাদ্দ করা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি সামিয়ার কাছে। দেখবো আমরা এখন প্লাজমায় যে কী আছে তার জন্য নির্ধারিত, তারপর প্রশ্ন নিয়ে ফিরে আসি। চাঁদের সাথে আমি দেবনা গানটি বাংলা ছায়াছবির জনপ্রিয় একটি গান, এবং এই গানটির যে ছবি থেকে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে আশীর্বাদ। আপনাকে বলতে হবে গানটির গায়ক এবং গায়িকার নাম। এন্ড্রু কিশোর, রুনা লায়লা।
কিংবদন্তি সমগায়িকা রুনা লায়লা এবং অ্যান্ড্রু কিশোর এবং চ্যালেঞ্জ করছে তানিয়া। না, আমি চ্যালেঞ্জ করছি না। আমরা অলরেডি সঠিক উত্তরটা পেয়ে গেছি সামিয়া, কংগ্রেচুলেশন। এই গানটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং সুরকার আলম খান, দুইজনই দুই জায়গাতে সত্যি কিংবদন্তি সম। এই মানুষগুলোর জন্য একটু করতালি দিই, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবার চলে যাচ্ছি তানিয়ার কাছে, তানিয়ার নির্ধারিত বিভাগ দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান এবার আমরা দেখে নেব প্লাজমা কি বলে, তারপর প্রশ্ন নিয়ে ফিরে আসছি তানিয়া। তানিয়া, আপনাকে বলতে হবে জায়গার নামটা কি? আমি জানি না আসলে, আমি পুরো গেস করে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি। জি, আমি আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন না? ওকে, এই জায়গাটির নাম হচ্ছে সুসং দুর্গাপুর। মানসিং। আমরা চলে যাচ্ছি মুনমুনের কাছে। মুনমুনের জন্য বরাদ্দকৃত বিভাগ কোনটি? সঙ্গীত। সঙ্গীত, ওকে। সঙ্গীত নিয়ে প্লাজমা কি উপস্থাপন করে আমরা দেখি, তারপর প্রশ্ন নিয়ে ফিরে আসি। প্লাজমাকে অনুরোধ করি এসে কিছু দিতে। আফজাল হোসেন ও প্রয়াত দ্বিতীয় অভিনীত জনপ্রিয় একটি বাংলা ছবির জনপ্রিয় একটি গানের ভিডিও অলরেডি দেখে নিয়েছি মুনমুন। আপনার জন্য নির্ধারিত প্রশ্ন, যে চিত্রায়নটা আমরা দেখেছি আফজাল হোসেন এবং প্রয়াত দ্বিতীয়কে ঘিরে, সেটি কোন গান? আচ্ছা, লিপ সিঙ্ক করার চেষ্টা করছিলাম, যদি ভুল না হয়ে থাকে। তুমি আজ কথা দিয়েছো, বলেছো ও দুটি মন ঘর বাঁধবে, চলে যাচ্ছি চ্যালেঞ্জ অপশনে। নো চ্যালেঞ্জ, এন্ড অফ কোর্স দ্য রাইট অ্যানসার দিস ইজ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী এবং শেষ ব্যক্তিত্বের কাছে, আমাদের শর্মিলা কি, পছন্দের শর্মিলা কির কাছে, দেখি তার জন্য প্লাজমা কি উপস্থাপন করে। একবার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো জীবন তো। এখন প্রশ্ন হচ্ছে, এই গানটি যেটি আমরা শুনলাম, সেই গানটির কণ্ঠশিল্পীকে? আমাদের এবং আমার মনে হয় সবার খুব প্রিয় একজন শিল্পী, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। এক্স্যাক্টলি রাইট অ্যানসার। আমরা দেখছি বাংলা ভিশনের পর্দায় পিনপয়েন্ট। এখন পর্যন্ত আজকের এই প্রতিযোগিতার রেসে কে কোথায় আছে আমরা একটু ঝটপট দেখে নিই। আমরা চলে যাচ্ছি ব্রেকে। ব্রেকে যাওয়ার আগে আরেকবার একটু জানিয়ে রাখি, যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তার জন্য থাকছে ওয়ার্ল্ডনের পক্ষ থেকে প্রাইজ, যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্ট্রের পক্ষ থেকে এলইডি টেলিভিশন, যিনি সেকেন্ড রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে অ্যান্ড্রয়েড এই ফোন সেট, এবং সবার জন্য থাকছে অঞ্জনসের পক্ষ থেকে গিফট। ছোট্ট বিরতিতে যাচ্ছি, অল্প সময়ের ব্যবধানে আবার ফিরে আসছি। ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিন পয়েন্ট বাংলা ভিশনের পর্দায়, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তার জন্য থাকছে ওয়ার্ল্ডনের পক্ষ থেকে ফ্রিজ, যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্ট্রের পক্ষ থেকে একটি এলইডি টেলিভিশন, এবং যিনি সেকেন্ড রানার আপ হচ্ছেন তার জন্য থাকছে একটি অ্যান্ড্রয়েড ফোন সেট, এবং সবার জন্য অঞ্জনসের পক্ষ থেকে থাকছে গিফট। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। পঞ্চম এই রাউন্ডটিতে কি থাকছে সেটা আমি আগে একটু বলে নিই। পঞ্চম এই রাউন্ডটি হচ্ছে গোলক ধাঁধা। সঠিক উত্তর দিতে পারলে তার জন্য থাকছে 10 নম্বর, সঠিক উত্তর যদি দিতে না পারে তাহলে তার জন্য কোনো নম্বর কাটা যাচ্ছে না। থ্যাংক ইউ। আমি একে একে সবার কাছে প্রশ্নের ডালি নিয়ে যাব, সবাইকে প্রশ্ন করে গোলক ধাঁধায় ধাঁধিয়ে দিতে চাই, দেখা যাক আমি পারি কিনা।
ওকে, গোলক দাদার প্রথম প্রশ্ন মনমনে। একটি ফাঁকা মাঠে একটি পেয়ারা গাছে পাঁচটি পেয়ারা, কলা গাছে দুই কাঁথি কলা এবং আম গাছে দুটি আম ছিল। প্রচণ্ড ঝড়ে একটি আম পড়ে গেল, কিন্তু তারপরেও গাছেও আমগুলো দেখা গেল না, মাটিতেও আমগুলোকে দেখা গেল না। কেন? আশপাশে কিন্তু কেউ ছিল না। উত্তরের জন্য অপেক্ষা করছি। ও গট ইট, সরি সরি, আপনি লাস্ট স্টেটমেন্টটা কি বলেছেন? লাস্ট স্টেটমেন্টে বলেছি, কিন্তু তারপর গাছেও আমগুলো দেখা গেল না, মাটিতেও আমগুলো দেখা গেল না। কেন? কারণ আপনার গাছে দুটো আম ছিল, একটা আম পড়েছে, গাছে আর একটা আম আছে। আপনি বলেছেন আমগুলো দেখা গেল না, আপনি মিন করেছেন আমের ক্ষেত্রে তো আমগুলোই বলবো, একটা তো পড়ে গেছে আর একটা আছে, দ্যাট ইজ সিঙ্গুলার। আপনি বলেছেন আমগুলো, তার মানে আম আছে একটা, বলেছি আমগুলো, তো এই কারণে। এন্ড ইটস দ্য রাইট অ্যানসার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সামিয়ার জন্য নির্ধারিত কোয়েশ্চেন, পৃথিবীর সমস্ত ছবির ফ্রেমে নিজেকে দেখা যাবে কি করে? সঠিক উত্তর 10 নম্বর, অনেক বেশি। প্রতিযোগিতায় ফিরে আসার সুযোগ সামিয়া। একটা পৃথিবীর সমস্ত ছবির ফ্রেমে নিজেকে দেখা যাবে কি করে? ফ্রেমের সামনে নিজে দাঁড়িয়ে গেলেই তো দেখা যাবে। ইওর এক্সেলেন্সি ফ্রেম না বলতে পারবো। আহাহা, কেউ কি উত্তরটা জানে? একটা হতে পারে যে ফ্রেম বারবার উনি বলছেন, ফ্রেমের বানানটা হচ্ছে এফ আর এ এম ই, বানানের মধ্যেই আমি আছি, এম ই। আমরা চলে যাচ্ছি মারিয়ানুর। মারিয়ানুর মিস্টার অ্যান্ড মিসেস আয়েতেশাম তাদের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করার জন্য ক্যান্ডেল লাইট ডিনার করছিল। টেবিলে ছিল 5টি মোমবাতি জ্বলন্ত অবস্থায়। হঠাৎ তমকা হাওয়ায় 2টি মোমবাতি নিভে গেল। তাহলে কিছুক্ষণ বাদে সেই শব্দে কয়টি মোমবাতি থাকবে? 5টি থাকবে। ইজি, ভেরি গুড অ্যানসার নিয়ে নিলাম। ওয়েট 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 ওয়েট, আপনি কি আগের উত্তরই আছেন? না 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 না, আমি একটু চেঞ্জ করতে চাই। যেহেতু শেষ অবধি বলছেন, তার মানে হচ্ছে 5টা মোমবাতির ভিতর 3টা তো গলে যাবে, আর 2টা যেহেতু নিভে গেছে ওই 2টো থাকছে। অফ কোর্স দিস ইজ দ্য রাইট অ্যানসার। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি সেই পাশের বাড়ির মিষ্টি মেয়ের কাছে। মন ভালো করা একটা প্রশ্ন আপনার জন্য। আচ্ছা বলুন। কিন্তু ধা দিয়ে কিন্তু ঠিকই দেব। ওকে, আপনাদের 8 জনকে 8টি সাদা কাগজ দেয়া হলো। কাগজগুলোই 2টি করে শূন্য স্থান আছে। বলা হলো শূন্য স্থানে আপনার নাম লিখুন। সবার লেখা শেষ হওয়ার পর দেখা গেল সবাই একই লিখেছেন এবং প্রশ্ন মতে ঠিকই লিখেছেন। কোয়েশ্চেন হচ্ছে কি লিখেছেন? সবাইকে সবার নাম লিখতে বলেছে এবং দেখা গেছে যে সবাই একই জিনিস লিখেছে। সবাইকে তো বলেনি যে যার যার নাম লিখুন, বলেছে আপনার নাম লিখুন, আপনার নাম লিখুন। হ্যাঁ, তো সবাই লিখেছে আপনার নাম। আমরা চলে যাচ্ছি আমরিনের কাছে। একটি ল্যাংড়া আম গাছ, আম গাছে খুব মিষ্টি আম হয়। টুঙ্কু আম গাছের কাছে গিয়ে গাছে ওঠার আগে সোয়েটার টুপি ও মাফলার খুলে আম গাছে উঠল। গাছে উঠে সে কয়টি আম পারবে? আমার নামের আগে যেহেতু আম আছে, সো আমার মনে হয় এটা যদি না পারি আমি একদম আমের বদনাম করে দিব এখানে। সো টুপি খুলেছে, মাফলার খুলেছে, সোয়েটারও খুলেছে, সোয়েটারও খুলেছে। শীতকালে আম কোথায় হয়? ইয়াস, রাইট অ্যানসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, নাবিলার জন্য নির্ধারিত প্রশ্ন। দেখি গোলক ধাঁধায় ধাঁধিয়ে দিতে পারি কিনা আপকামিং নায়িকাকে। আপনার হাতে মোট 8টি বেলুন, ডান হাতে 4টি ও বাম হাতে 4টি। আপনার বন্ধু সেফটিপিন দিয়ে 8টি বেলুনি
ফাটাবে বললো, কিন্তু চারটি ফাটিয়ে আর ফাটাতে পারছে না কেন? বাকি চারটি কেন ফাটাতে পারলো না? কোন পরিস্থিতিতে পড়লে চারটি বেলুন সেফটি পিন দিয়ে ফোটানো সম্ভব আর চারটি কেন ফাটাতে পারলো না? একজন চারটা ফুটিয়ে সেফটি পিন দিয়ে আর চারটা কেন ফোটাতে পারেনি? ইয়েস নাবিলা, জানি না। আমরা বলি, আমরা সবাই একসাথে বলি, আমরা সবাই একসাথে বলি, চারটা বেলুন ফুলানো ছিল না, কেন ফাটাবে? মানে কিমনে ফাটাবে? এক্স্যাক্টলি রাইট। এনিওয়ে নেভার মাইন্ড তানিয়া, তোমাদের ওভার টু ইউ। পারবো না, আগেই সারেন্ডার। এই মুহূর্তে ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাটা এক ও দুইয়ের মাঝে অবস্থান করছে। কাটা দুটি যদি একটি অন্যটির উপরে থাকে, তবে ঘড়িতে এখন কয়টা বাজে? এক্স্যাক্টলি, ঘড়ির দিকে তাকিয়ে চিন্তা কর কয়টা বাজে। আস্তে ওর মুখে কেউ, ওহ গড, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। আমি পারি না, আল্লাহ আমি বুঝছি, আল্লাহ। কাউন্টডাউন দিচ্ছি একসাথে, 5 তুমিতে আছে, আমিতে আছে, আমাদের মাঝে নাই কি? আবার বলো ভাই। তুমিতে আছে, আমিতে আছে, আমাদের মাঝে নাই কি? তুমি এই শব্দটির মধ্যে রসিকার বা মি কমন? আমি এই শব্দটির মধ্যে ই প্রত্যয় বা মি, এই অক্ষরটি কমন? আমাদের এই শব্দটির মধ্যে কোন ইপত্তাই বা রসিকার বা কোন মি? আমরা আস্তে আস্তে চ্যাম্পিয়নশিপের একদম দূর গোড়ায় পৌঁছে যাচ্ছি। এখন পর্যন্ত কার কত প্রাপ্ত নম্বর আমি এই ফাঁকে একটু জানিয়ে দিই। আলটিমেট চ্যাম্পিয়নের জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে চমৎকার এই ফ্রিজ। যে ফার্স্ট রানার আপ হচ্ছে তার জন্য থাকছে এলইডি টেলিভিশন স্পন্সর্ড বাই মিনিস্টার, অ্যান্ড যিনি থার্ড হচ্ছেন তার জন্য থাকছে অ্যান্ড্রয়েড কনসেপ্ট, সবার জন্য থাকছে অঞ্জলসের পক্ষ থেকে গিফট। চমৎকার এই মানুষগুলোকে সাথে নিয়ে ছোট্ট শেষ এক বিরতিতে যাচ্ছি, অল্প সময়ের ব্যবধানে আবার ফিরে আসছি। দর্শক বন্ধু, আপনাদের সাথে নিয়ে ফিরে আসলাম, আপনাদের প্রিয় এই মানুষগুলোকে সাথে নিয়ে, এবং আমরা প্রতিযোগিতার একদম শেষ রাউন্ডে। প্রতিযোগিতা শুরু হয়েছিল ছয়টি রাউন্ডের কথা বলে, সিক্সথ রাউন্ডে এসে আমরা দাঁড়িয়েছি। এবং যখন একজন আরেকজনের উপরে কম্পিটিশনের মাত্রা এত চরম এবং সবাই চেস করতেছে ওয়ালটনের এই ফ্রিস্টিকের চ্যাম্পিয়নশিপ হিসেবে, এবং ফার্স্ট রানার আপের জন্য অপেক্ষায় আছে মিনিস্টারের এলইডি টেলিভিশন, থার্ড যিনি হচ্ছেন তার জন্য থাকছে অ্যান্ড্রয়েড এই ফোন সেট, এবং সবার জন্য থাকছে অঞ্জনসের পক্ষ থেকে গিফট। তো একদম শেষ মুহূর্তের কম্পিটিশন, শেষ রাউন্ড, এবং এই রাউন্ডের নাম ছটপট প্রশ্ন উত্তর। ওকে, এই ছটপট প্রশ্ন উত্তরে মডেলিটিটা একটু ছোট্ট করে বলে দিই, আপনাদের প্রত্যেকে আমি পাঁচটি করে প্রশ্ন করব। আপনাদের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন 2 নম্বর, এবং যদি কেউ উত্তর দিতে গিয়ে ভুল করেন তার জন্য 2 নম্বর কাটা যাবে। আপনারা চাইলেই পাস করতে পারবেন। এইভাবে আমি প্রত্যেককেই 5টা করে প্রশ্ন করব, এবং ফাইনালি সমস্ত কিছু মিলিয়ে যে স্কোরটি দাঁড়াবে তার ভিত্তিতেই কিন্তু চ্যাম্পিয়নশিপ, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ নির্ধারিত হবে। প্রথমেই শর্মিলা, কি বাংলাদেশের সীমান্ত রয়েছে কয়টি দেশের সাথে? 2, ভারত মায়ানমার। রাইট অ্যান্সার। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বলাকা। রাইট অ্যান্সার। খাবার সালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? ICDDRB। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? সৌদি আরব। রাইট অ্যান্সার। জাতীয় কবির ডাক নাম কি? দুখুমিয়া। ইয়া, রাইট অ্যান্সার। তানিয়া, আপনার জন্য ঝটপট রাউন্ডের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদের নাম কি? কাপ্তাই। রাইট অ্যান্সার। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? আম। অফ কোর্স, আম গাছ। ইশাখার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। রাইট অ্যান্সার। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। রাইট অ্যান্সার। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
দক্ষিণ পূর্বে ওভার টু নাবিলা বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা পদ্মা নদীর অপর নাম কি কীর্তিনাশা ইয়ার রাইট অ্যানসার কীর্তিনাশা সাগর কন্যা নামে পরিচিত কোন স্থান কুয়াকাটা অফ কোর্স রাইট অ্যানসার বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু ইয়ার রাইট অ্যানসার ইংরেজি বর্ষ অনুযায়ী পহেলা ফাল্গুন কোন তারিখে পালিত হয় 13 ফেব্রুয়ারি রাইট অ্যানসার ওভার টু আমরেন এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি মালদ্বীপ মালদ্বীপ রাইট অ্যানসার এক থেকে একশোর মধ্যে কতগুলো দুই দেখা যায় 20টি রাইট অ্যানসার মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কি অফ কোর্স বীর শ্রেষ্ঠ রাইট অ্যানসার বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি পাস বান্দরবন থানা থানচি কোন প্রাণী উঠতে পারে কিন্তু পাখি নয় ব্যাট বাদুর রাইট অ্যানসার ওকে চলে যাচ্ছি ওভার টু নোভা বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি রাইট অ্যানসার বাংলাদেশের বেতারের সদর দপ্তর ঢাকার কোথায় অবস্থিত আগারগাঁও রাইট অ্যানসার অগ্নিবীণা কার লেখা কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর রাইট অ্যানসার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি পাস ভোলা ওকে চলে যাচ্ছি আমরা মারিয়া নূরের কাছে বাংলাদেশের আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি নারায়ণগঞ্জ রাইট অ্যানসার বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ টেস্ট অধিনায়ক কে মুশফিকুর রহিম রাইট অ্যানসার সার্কভুক্ত দেশ আটটির মধ্যে সর্বশেষ কোন দেশ সার্কের সাথে সংযুক্ত হয় আফগানিস্তান রাইট অ্যানসার কম্পিউটারে বিজয় কিবোর্ড আবিষ্কার করেন কে মোস্তফা জব্বার ওহো রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ রাইট অ্যানসার মোস্তফা জব্বার বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি মুখ মুখোশ অ্যানাদার রাইট অ্যানসার সামিয়া আপনার জন্য নির্ধারিত প্রশ্ন ঢাকা কেন্দ্রীয় কারাগার সম্প্রতি স্থানান্তরিত হয়েছে কোথায় কেরানীগঞ্জ রাইট অ্যানসার অপরাজেয় বাংলার ভাস্কর্যটি কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাইট অ্যানসার বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ রাইট অ্যানসার বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার ঢাকায় কোথায় অবস্থিত আগারগাঁও ইয়া রাইট অ্যানসার কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি রাইট অ্যানসার চলে যাচ্ছি মুনমুনের কাছে তিনজন বাঙালি কে কে কোন শাখায় নোবেল প্রাইজ পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে সাহিত্যে অমর্ত্য সেন ইকোনমিক্সে অর্থনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে অফ কোর্স রাইট অ্যানসার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শতরান করেন কে আমিনুল ইসলাম বুলবুল রাইট অ্যানসার বাংলাদেশে দুই ধরনের রেলপথ রয়েছে কি কি মিটার গজ আর একটা হচ্ছে উত্তর দেখে আমার কাছে মনে হয়েছে স্বভাবতই আমাদের এই আটজন মানুষ সত্যিকার অর্থে ব্রেন উইথ বিউটি যারা ধারণ করে বাংলাদেশকে স্বদেশকে এবং চমৎকার ভাবে সৌন্দর্যের এবং প্রতিভার দারুণ কম্বিনেশন আজ আমরা দেখতে পেরেছি আমাদের দর্শক বন্ধুরা রেজাল্ট অলরেডি আমার হাতে এসে পৌঁছেছে এবং রেজাল্ট ঘোষণা করবার জন্য আর সময় আমি নারি আমিও আর দেরি করতে পারছি না অ্যান্ড ফাইনালি যিনি তৃতীয় হয়েছেন আজকের আটজন এই গ্ল্যামারস কন্টেস্টেন্টের ভেতর থেকে থার্ড যিনি হয়েছেন তিনি হচ্ছেন Thank you.